সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে করা নিয়ে এবার বাজে মন্তব্য করলেন তার প্রথম স্বামী, দুই বাংলা জনপ্রিয় নায়ক শাকিব খান। খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে চলচ্চিত্র নিয়ে না থাকলেও নিজের বিয়ে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজ ও ছেলে আব্রাহামকে নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। কিন্তু গত দুই বছরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই ও শর্টকাট ছাড়া আর কোনো ছবি হাতে পাননি এই ঢালিউড কুইন। ছবি দুটি এখনো মুক্তির প্রতীক্ষায়। তবে সম্প্রতি জানা গেছে গড়তে চান নতুন সংসার, বিয়ের জন্য তার পরিবার পাত্র দেখা শুরু করেছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অপু জানান পরিবার থেকে পাত্র দেখছে, তারা চাই আমি সংসার করি, এখন পরিবার অবশ্যই আমার ভালো চাইবে, তাই তারা যেহেতু চায় সেহেতু আমিও চাই, একবার নিজের পছন্দে শাকিবকে বিয়ে করেছি, সেই ভুলের মাশুল এখনো দিয়ে যাচ্ছি, আর সেই ভুল করতে চাই না, তাই এখন পরিবারকেই প্রাধান্য দিতে চাই। তিনি আরো বলেন, আমার বাবা নেই, মাই একমাত্র অভিভাবক, তিনি পাত্র নির্বাচন করবেন, এবার মায়ের পছন্দই আমার পছন্দ। অপু বিশ্বাসের বিয়ের কথা শুনে সাবেক স্বামী জনপ্রিয় নায়ক শাকিব খান জানান, যার যার জীবনের দায়িত্ব তার তার কাছে, অপু যদি নতুন বিয়ে করে সুখী হতে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই, তবে আমি আমার ছেলের পাশে সবসময় থাকবো। তো প্রিয় দর্শক, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে আপনার মন্তব্য কি লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।